রহস্যজনকভাবে বহিরাজ্যত অসমৰ যুবকৰ মৃত্যু, চৈতন্যপুলিত উদ্ধাৰ প্ৰাঞ্জলৰ মৃতদেহ, বহিরাজ্যত কর্মসংস্থাপনের বাবে গৈ পুনের মৃত্যু বটদ্রোপার রাইডিংয়ার রজাগাঁওর যুবক প্রাঞ্জল বরার। দুই বন্ধুর সঙ্গে তিনি মে সেকেন্দরা বাতরে গৈছিল রাইডিংয়ার যুবকজন। জানিবা মতে স্বপন বরা আর রাজীব কুমার নাথর সঙ্গে বহিরাজ্যলে কাম বিচারি গৈছিল প্রাঞ্জল বরায়। ইপিনে সোমবারে পুয়া গুমতলার চৈতন্যপল্লীত উদ্ধার প্রাঞ্জলর মৃতদেহ। সমগ্র ঘটনা কেন্দ্র করে অঞ্চলটোত তীব্র চাঞ্চল্য, যুবকজনের শরীরত আঘাতের চিহ্ন স্পষ্ট। রহস্যজনক অবস্থাত উদ্ধার প্রাঞ্জলর মৃতদেহ, যুবকজনের মৃত্যুত অঞ্চলটোত শোকর ছা। আমি কালি রাতি 8টা মান বজাত আমি খবর পালো পাইছো। এটা ডেড বডিটা আনিবর কারণে অকান কোনোবাই পারে যদি অকন সহায় সহযোগিতা করে আমার ডেড বডিটা আনবলে সুবিধা করলে ভালো হব। কলে গেছিল? গেছিল হায়দরাবাদ। হায়দরাবাদ গিয়ে ট্রেনের পর পড়ি এটা আমি দেখাও নাই শোনাও নাই বারো, তথাপিতো এটা পুলিশের সহায়ত আমি ডেড বডিটো পাইছো। এটা কাম করাটো দূরের কথা, ওর নাপালেগে আধা বাততে সেয়া হল। খালি ডেড বডিটো যেনে তেনে আমার ঘর পাব পাইলে নথ আনন্দ হম। ডিঙর পৰা সাইদুল ইসলামের রিপোর্ট, এনি ভারত 24। Join BSc Nursing NGNN at Saint Martha Institute of Nursing Guwahati under SN Group of Institutions.